এমিরুটা থেকে কিংবা বাংলাদেশের একজন সংসদ সদস্য আনোয়ারুল আজম সম্ভবত, ওনার কাছ থেকে একটা শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের প্রাইম মিনিস্টার, বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের এমপি এবং মেম্বার, চেয়ারম্যান, নেতা, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষের উপর জুলুম করে কিংবা দুর্নীতি করে, যেটা করুক না কেন, যদি সে অপরাধ করে কিন্তু তার সাজা, তার কিন্তু একদিন না একদিন সে যেটা এটার জবাবদিহিতা দিতে হবে কিংবা এটার সম্মুখীন হবে। তো এমপি আনোয়ারুর, তিনি কলকাতায় ভারতের মাটিতে টুকরো টুকরো করে হত্যা হয়েছে, যেখানে তার অস্তিত্ব খোঁজ যাতে না পাওয়া যায় এমনভাবে ইয়ে করেছে। তো আমি বলবো, যারা নেতা এবং এমপি মন্ত্রী যারা আছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে, অন্তত পক্ষে বাঙালি জাতির সাথে বেইমানি, ধোঁকাবাজি, ছিনতাই, বাটপানি এবং জুলুম অত্যাচার করবেন না। কারণ এটা যদি করেন, এটার ভয়াবহতা কিন্তু এমন জঘন্য হবে, এই আনোয়ারুলের মতন হবে, টুকরো টুকরো করে অস্তিত্ব থাকবে না। হয়তো যারা হত্যাকাণ্ড করেছে কিন্তু তারা কিন্তু সাজা ভোগ করবে কিংবা তাদের মৃত্যুদণ্ড হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনি অপরাধ করে কখনো পার পাবেন না। এই আনোয়ারুলের যে ভয়ঙ্কর চরিত্র কিংবা তার যে পূর্বের যে কর্মকাণ্ড আপনারা শুনেছেন ইতিপূর্বে, অথবা জানেন সে কতটা ভয়ঙ্কর একজন মানুষ ছিল, তো সে যেমন, তার কিন্তু মৃত্যুটা তেমনভাবে হয়েছে।